বন্ধা আমি আল্লাহ তোর অপেক্ষায় থাকলাম আমি আল্লাহকে একবার আল্লাহ বলে দুদিন ডাক দাও আমি আল্লাহর কুদরত ইমতোটা ঠান্ডা বন্দা তোমার ছেলে মেয়ে আছে তোমাকে বাবা বলে মা বলে কলেজা ঠান্ডা হয় আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই মা নাই বাবা নাই লামি আলি দোয়ালাম আমি আমি আল্লাহ কাউকে মা ডাকে না বাবা ডাকিনা আমি আল্লাহ কেউ কেউ মা ডাকে না বাবা ডাকে না এগুলো আমি পছন্দ করি না কিন্তু বান্দা একবার যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহ দশটা মতান্তরে একশোটা জবাব দিয়ে দিব কিন্তু সূর্য আমার বান্দা আমি আল্লাহকে ডাকে না আমি আল্লাহর কথা শুনি না ওরে সূর্য তোর মধ্যে যত তাপ আছে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে সূর্য যখন তাপ ছেড়ে দেবে না প্রমাণ বেইমা নকি তঙ্গু বন্ধদের মাথার চারা গুলো টাস টাস করে ফিটে যাবে মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে পালা জায়গা নাই ভেগে যাওয়ার জায়গা ওরে আল্লার গুলাম সময় কিন্তু বেশি নাই সময় বেশি নাই আল্লার গুলাম হও আল্লাহকে চেন আজকে পশু পাখিগুলোও মালিককে চেনলো কুকুরটাও মালিককে চেনে ওরে আল্লার গুলাম গরুটাও মালিককে চেনে এক বছর গরু লালন পালন করার পা কোনো মালিক যদি বাজারে বিক্রি করতে নিয়ে যায় যদি বিক্রি না হয় গরুর গলায় রশিটা পেছায় যদি ছেড়ে দেয় মালিক বাড়ি যাওয়ার আগে গাবিটা গিয়া বাড়িতে হাজির হয় কুকুরটা সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয় সকাল বেলা যখন দরজা খোলার আওয়াজ পায় দেখবেন কুকুরটা দৌড়াইয়া গিয়া মালিকের পায়ের কাছে মুখটা ঘষে লেন যেটা গুটাইয়া সাহেবে হায়ওয়াতুল হায়াত বলেন ওই কুকুরটা তখন বলে ওরে মালিক আপনার বাড়ি পাহারা দিছি জানি না দিতে পারছি কিনা ভুল হইলে আমাকে মাফ করে দেন মালিক তো আর কুকুরের ভাষা বুঝে না একটা লাথি মেরে কয়েক হাত দূরে ফেলায় দেয় কুকুর চাইলে কামড় দিতে পারতো কুকুর চাইলে আক্রমণ করতে পারত কিন্তু কিচ্ছু বলে না ওরে আল্লাহর গোলাম গত দুই তিন আগে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন এক গরিব কৃষক কৃষক একটা বড় জাতের ছাগল লালন পালন করেছে কোরবানির বাজারে বিক্রির জন্য নিয়ে গেছে বিক্রি হয়ে গেছে নতুন মালিক যখন ছাগলের রশি ধরে ছাগল সামনে চায় না পশুর কান্নার অনুভূতি নাই হাসার অনুভূতি নাই কিন্তু আল্লাহ মাঝে মাঝে মানুষকে শেখাবার জন্য দেখা দেন বোঝায় দেন যখন ছাগলটাকে টান দিছে ছাগলটা পুরান মালিকের দিকে তাকাইয়া দুই চোখের পানি ছেড়ে দিছে নতুন মালিক বলে ভাই টাকা ফেরত দাও ছাগল ছাগল আমার না পুরান মালিক হাঁটু ঘেরে জমিনের মধ্যে বসে ছাগলটাকে কাছে আনছে কি বলছে আর ছাগল কি বুঝছে আল্লাহই ভালো জানে কৃষক ডাক দিয়া বলো রে ছাগল কি যেন নাম রেখেছিল ওই নামে ডাকল তুই যদি না যাও এখন আর আমি তোর মালিক না উনি তোর মালিক ওনার কথা শুনবি তুই যদি না যাও আবার বড় যাবে আমার ছোট ছোট বাচ্চা যারা তোকে গোসল করাইতো তোর গায়ে দিত ওদের ঈদের বাজার করতে পারবো না ছাগলটা কি বুঝতে পারছে আল্লাহ ভালো জানে পুরান মালিক কথাটা বলার সঙ্গে সঙ্গে পিছনের দুই পায়ের উপরে দাঁড়াইয়া সামনের দুই পা উপর মালিকের কাদের মধ্যে দিয়া ছাগলটা মালিকের কপালে একটা চুমু খেয়ে রওনা দিয়া চলে গেছে ওরে মুসলমান একটা ছাগল মালিক কে চিল্ললো কুকুর মালিক কে তুমি আমি কি কুকুরের চাইতে ওথা এত নেয়া আল্লাহ তোমাকে আমাকে নিসেন কোন ছাগল শুয়ার ফুর্তা ভেড়া কে আল্লা এত নিয়ে দান করেন না এত নেয়া মোতাল্লা দান করলেন এত নেয় আমত দান করলেন অকৃতজ্ঞ হও না বেইমান হও না নেমু খারাম হয় না আল্লাহর গোলাম হও আল্লাহকে চেনো আল্লাহকে চেনো আল্লাহকে চেনো একটু মরণের ভয় অন্তরে ঢুকাও এই মুহূর্তে মারা যাইতে পারি কে মারা যাবে কখন মারা যাবে পরবার মরব মারা যাওয়ার দুই চার মিনিট আগেও জানতে পারব না আহারে ওই কবর কিন্তু ভালো জায়গা না কবর ভালো জায়গা না কবর ভালো জায়গা না হাকিকত সে تو دنیا بے خبر ہے دنیا کی نمائش پر نظر ہے نمی گویم از دنیا جدا باش بہر کرے کے باشی با خدا باش سست دنیا از خدا غافل بودن নাই কমাশো নুকর হো ফর জিন্দার দুনিয়া মে হো দুনিয়া কে তলব গার নেই হো দুনিয়া মে হো দুনিয়া কে তলব গার নেই হো দুনিয়া মে হো দুনিয়া কে তলব গার নেই

য়ে عبرত কি জাহে তামাশা নেহি হায় মুসলমানি mandat আল্লাহরুলি বাচ্চাকে ডাক দিয়া বলেন বাচ্চা দেখেছো যে একটু আগে তুমি বললা পানির কোন দাম নাই এক গ্লাস মাত্র পানি ভিতরে না রাখতো পাল্লা না ভেতরে ঢুকাইলা আর বের করে দিলা তাতেই তোমার রাজ্যটা পুরা শেষ হয়ে গেল আসলে পানির দাম শুধুমাত্র তোমার রাজ্যের সমান নয় বরং সারা দুনিয়ার মানুষগুলোকে যদি আল্লাহ মুসলমান বানিয়ে দেন এবং কেয়ামত পর্যন্ত হায়াত দান করেন কেয়ামত পর্যন্ত সমস্ত মানুষগুলো যদি শেষ দায় পরে কাটিয়ে দেয় আল্লাহ রব্বুল আলমিনের এক ফোটা বৃষ্টির পানির নিয়ামতের সুক্রিয়ার হক আদায় হবে না আল্লাহ এত এত নিয়ামত দান করলেন মুসলমান এই নিয়ামতের সুক্রিয়া আদায় করা দরকার আছে না নাই আওয়াজ দিয়া বলেন আছে না নাই لَإِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ لَإِن شَكَرْتُمْ لا أزيدنكم ولا إن كفرتم إن عذابي لشديد شكر نعمة نعمتك كفر نعمة نعمة نقص الحمد لمن قدر خيرا وخبأله الحمد لمن قدر خيرا وخبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة খল কবেড়ি উধ রবম এজালইউনখলা কল খলকাকা মালা রবম এজালইুনখলা কল খলকাকা মালা আল্লাহ সর্ত দিয়েছেনলা ইং সাকার তুম। হদুনিয়ার মুসলমান যদি তোম রানে আমতের শুক্রিয়া আদায় করো আল্লাহ জবাব দিয়া বলেন ও্লা আজি দন নাকুম কু। আমি আল্লাহ তোমাদের নামত আরো বেশি বেশি বাড়িয়ে দেব আর যদি বলা ইনকা পর তুমি নামতের শুক্রিয়া না করো কি তজ্ঞ হও নে মুখারাম মনে রেখো ইন্না আযাবি লা আমি আল্লাহর ধরা আমি আল্লাহর আযাব আমি আল্লাহর গজব বড় শক্ত গজব আমি আল্লাহর শাস্তি বড় মারাত্মক শাস্তি কঠিন শাস্তি এই কঠিন শাস্তি যে আল্লাহ বললেন কাদের জন্য বললেন জন্য বলবো কি আলোচনা শুনতেছেন কাদের জন্য বলেন যারা শুক্রিয়া দায় করে না ওয়কে এই কঠিন আজব আল্লাহ কাদের জন্য বললেন ওয়কে তজ্ঞদের জন্যে আল্লাহ যদি বলেন কঠিন আজাম সে আজাবের পরিমাণ বা হদ কতটুকু হতে পারে দেখেন অনুমান করা যায় কিনা হাদিস শরীফের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামে সবচেয়ে কম আজাব দেওয়া হবে নবীজির চাচা আবু তালেবকে আবু তালেবকে কতটুকু আজাব দেওয়া হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবুতালাবের পায়ের টাকনু পর্যন্ত জাহান্নামের আগুনের আংটা দিয়ে ঢেকে দেওয়া হবে মুহাদ্দিসীন کرام সুবিধার জন্য যাতে সহজে বোঝা যায় এজন্য কেউ কেউ বলেছেন জাহান্নামের আগুনের বর্জ্যতা পড়ায় দেওয়া হবে এই যে জাহান্নামের আগুনের আংটা দিয়ে পায়ের টাকনু পর্যন্ত ঢেকে দেওয়া হবে এর পাওয়ার বা তেজ কতটুকু হবে এই মাত্র টাকনু পর্যন্ত জ্বলন্ত আংটা দেওয়ার কারণে আবু তালেবের গায়ের গোস্তগুলো সিদ্ধ হয়ে গায়ের থেকে খসে খসে পড়ে যাবে মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে মাথার চারপাশ দিয়ে শরীরে চারপাশ দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে আবু তালেবের কাছে জানতে চাওয়া হবে আপনার অনুভূতি কি আবু তালেব জবাব দিয়া বলবেন আমার কাছে মনে হয় জাহান্নামের সবচাইতে কঠিন আজাব আমাকে দেওয়া হচ্ছে ফেরেস্তানা বলবে না না কঠিন আজাব আপনাকে দেওয়া হয় না বরং সবচাইতে কম আজাব আপনাকে দেওয়া হচ্ছে কম আজাবের অবস্থা যদি এমন হয় সেখানে আল্লাহ বলেন ওয়াকৃতগ্গদের জন্য কঠিন আজাব এই আজাবের পরিমাণ কত হবে তা দুনিয়ার মানুষ কল্পনাও করতে পারবে না ওরে মুসলমান ইমানদার নিয়ামতের শুক্রিয়া আদায় করা দরকার আছে না নাই বর্তমান জমানার মানুষ কেয়ামতের ময়দানে নিয়ামত সম্পর্কে বেশি জিজ্ঞাসিত হবেন আচ্ছা বলেন তো আগের দিনের মানুষ বেশি সুবিধা ভোগ করতো না বর্তমান দিনের মানুষ বেশি সুবিধা ভোগ করে আগের দিনের রাজা বাচ্ছারা যেই সুবিধা পাইতো না এই দিনে এর দিন মজুররাও তার চাইতে বেশি সুবিধা পায় আগের দিনে মৌসুমি ফল ছাড়া কোনো ফল কল্পনাও করা যেত না কেন ধরে নেন আপনাদের রোহিতপুর ক্রানিগঞ্জে কাঁঠাল হয় কলা হয় কাঁঠাল হয় না কি হয় কথা কয় না কি হয় না ধরে নেন কাঁঠাল হয় খাগড়া ছড়ি অথবা কুড়িগ্রাম যাতায়াত ব্যবস্থা এমন ভালো ছিল না এই রোহিতপুরের ক্রানীগঞ্জের মানুষ রংপুরে গিয়া কাঁঠাল খাবে অতএব এই ক্রাণীগঞ্জের মানুষের কলা খাইয়াই কাঁঠালের স্বাদ গ্রহণ করতে হতো কিন্তু বর্তমান জমানায় কিসের রংপুর কিসের কুড়িগ্রাম কিসের খাগড়াছড়ি কিসের বান্দরবন বাংলাদেশে যেই ফল হয় না ওই ফল বাংলাদেশের অজুপাড়া গায়ে বসে তাজা পাওয়া যায় সুবিধা কম না বেশি আগের দিনে যেই এলাকায় যেই ফল হতো ওই এলাকার মানুষ ওই ফল খেয়ে সন্তুষ্ট থাকতে হতো বললাম আগের দিনের মানুষ মৌসুমি ফল ছাড়া কল্পনাও করতে পারত না যেমন বলেন তো বর্তমান সময় কাঠালের মৌসুম নাকি আম লেসু এরপরেও বাজারে গেলে পাওয়া যায় কিনা সুবিধা কম না বেশি আগের দিনে হজ করার নিয়ত করলে ছয় মাস আগে সান লাগত এই সময় এসে ছয় মাস লাগেনি ছয় দিন ছয় ঘন্টা আগে বাংলাদেশ ছয় ঘন্টা পরে সৌদি মক্কা নগরী আগের দিনে বাবা মারা গেছে ছোট ভাই বিদেশ থাকে বড় ভাই চিঠি লিখলো কোথায় আছো আমাদের বাবা মারা গেছে তাড়াতাড়ি আসো আমাদের মন ভালো না মায়ের মন ভালো না তোকে দেখতে চায় ছুটি নিয়ে বাড়িতে ঘুরে যা ছোট ভাইয়ের কাছে চিঠি যাইতে যাইতে বিশ দিন চিঠি পাইয়া ভাই আসতে আসতে দশ দিন কয়দিন এসে এক মাসে বাবার লাশ পচে গলে শেষ এই জমানায় বাবা লাইফ সাপোর্টে আছেন ফোন দিছে ভাই তুই কই কয় সৌদি রিয়াদে কাতারের ওমানে কাতারের দোহায় ওমানের মাছ কাটে কয় তাড়াতাড়ি টিকিট কাট বাবার মুখে পানি দিবি সঙ্গে সঙ্গে টিকিট কেটে এসে বাবার মুখে পানি দেয় পানি দেওয়ার সুযোগ না পাইলেও জানা যায় শরিক হয় সুবিধা আগের চাইতে কম না বেশি আগের দিনে দশজন মানুষ একটা বকরি বা দুম্বা জবাও করতো বলতো এক টুকরা গোস্ত ওজন না থাকে সব খেয়ে ফেল বলে কেন এক টুকরা থাকলে পচে যাবে কিন্তু বর্তমান সময় ঘরে বাইরে মানুষ স্বামী স্ত্রী দুইজন দশ লাখ টাকার কোরবানি দিছে গরু কোরবানি দিছে এক টুকরা গোস্ত পচার কোন সংখ্যা আছে সুবিধা কম না বেশি আওয়াজ দিয়া বলেন আওয়াজ দিয়া বলেন ও মুসলমান আগের দিনের মানুষ না খাইয়া মরতো এই দিনের মানুষ খাইয়া মরে এই দিনের মানুষ চর্বি বাইরে গেছে খাইয়া না না খাইয়া ডায়াবেটিস খাইয়া না না খাইয়া রক্ত চাপ খাইয়া না না খাইয়া সব দিক থেকে আগের দিনের যে দিনের মানুষ অনেক অনেক এগিয়ে আছে কিন্তু একটা দিক থেকে অনেক 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 পিছিয়ে আগের দিনের মানুষ তিন চার দিন পরে একবেলা খাবার পাইলে শুকরিয়া আদায় করতে গিয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদায় লুটিয়ে পড়তো আর এই দিনের মানুষ এত এত পাওয়ার পরেও বলে ভালো নাই ভালো নাই ভালো নাই দোকানদারের কাছে যান জিজ্ঞেস করেন ভাই ব্যবসা কেমন কয় না মাইনের পকেটে টাকা নাই জিগাইলেন কি উত্তর দিল কি জিগাইছেন কি কথা কয় না উত্তর দিছে কি মানুষের বগরে টাকা নিয়ে তার খুব চিন্তা বছরের বারো মাস ৩৬৫ পঁয়ষট্টি দিনে যেমনই থাকুক ভালো থাকুক মন্দ থাকুক সর্বাবস্থায় বলবে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এই রকম লোক আপনি কয়েকজন পাবেন আবার এক দল দেখবেন আলহামদুলিল্লাহ তো বলতে হয় দোয়া করেন বিপদ আছে এই আলহামদুলিল্লাহ কোন দাম আছে কি কয়ে জিগাইলে কয় আলহামদুলিল্লাহ বলতে হয় সব কিছুর পরে তো আলহামদুলিল্লাহ বলতে হবে বিপদটি যায় না দোয়া করে এই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লইছে বিসমিল্লা কইয়া মদ খাওয়ার মতো কথা বলে না মুসলমান ইমানদার দোকানদারের কাছে গেলে বলে না বেচা কিনা ভালো নয় বৃদ্ধ আছে বুড়ার আছে সালাম দিয়ে জিজ্ঞাসা করেন দাদু কেমন আছে কয় না ভালো নাই আগের মতো আর খাইতে পারি না খাইয়া সাফা সাফা ঘুরে লাইছে নুয়ে গেছে খাইতে খাইতে এখনো খাওয়ার শখ যায় না কথা কয় না স্বামীর কাছে জিজ্ঞেস করেন কি অবস্থা সংসার কেমন চলে কয় না কই যায় কিছু নাই খালি এই যে দেহ খালি আসি কোনো মতে দোয়া করো বউয়ের কাছে জিজ্ঞেস করেন কি অবস্থা কয় আমি দেখা ঘর করে গেলাম অন্য কেউ হলে দুই দিনও ঠিকত না আল্লাহ আমার মরণ দেয় না এত মানুষ মরে আমি মরি না আমার কিছু হয়ে দেখে না যেদিকে যাবে চেয়ারম্যান রে জিজ্ঞেস করেন কি অবস্থা কয় না জনগণ্ডি বালা না নির্বাচনের সময় আশ্বাস দিছে ভোটের সময় ভোট দেয় না আমার পিছনে লাগিয়াই থাকে

কেউ বলে আল্লাহ মাকে ভালো বানাইলেন না সুন্দর বানাইলেন না টাকা দিলেন না ক্ষমতা দিলেন না সম্মান দিলেন না আল্লাহ আমাকে যোগ্যতা দিলেন না ও আমার পরহেজগারী আমার ইবাদত আমার নামাজ আমার কুরবানি আমার রোজা আমার আয় আমার ব্যয় আমার সংসার আমার আত্মীয়তা আমার বন্ধুত্ব আমার শত্রুতা আমার যোগ্যতা আমার শিক্ষা আমার ব্যবসা আমার ঘর বাড়ি আমার জমি জমা আমার রাজনীতি আমার অর্থনীতি আমার জীবনের যা কিছু আছে সব হবে কার জন্য আওয়াজ দিয়া বলেন কার জন্য ও মুসলমান ইমানদার আল্লাহ বলেন বন্দা পাঠাইছি আমি আল্লাহর গোলামি করার জন্যে এই গোলামি যে করবা গোলামির মধ্যে অহংকার থাকতে পারবে না রিয়া থাকতে পারবে না হাজি হজ করতে যায় ওরে হজ হাজির হজ করতে কবুল যদি বুঝতে চান কেমনে বুঝবেন পোস্টারে নাম দিছেন। আয়েশা কয় আমার নাম কই কয় ওই যে দেই না তো ওই যে হাবিবুর রহমান মিজবা না এটা তো আমার নাম না কই না আমি তোমাদের মানুষ চেনে কয় আমার নাম বললে শুরুতে আলহাজ থাকতো না কথা কয় না দেখছেন এমন হাজি পরিচয় দেখ আমি হাজি অমুক আল্লাহ অমুক কইলি চিনবে নাম লেখি অনেক জায়গায় অনেকের মোবাইল একেবারে একেবারে মানে বলতে গেল তো বলতেই হয় কাছের লোক যাদের নাম্বার দিয়ে একটা সেভ করা দরকার হয় কয় আল্লাহ আল্লাহ অমুক লেখেন কথা কয় না রোহিতপুরে মনে হয় নাই আবার অনেককে দেখবেন দশ বারো জন এক জায়গায় বসে গল্প করতেছে এর মধ্যে একজন হাজি সাহাজ এন্ড এই যে হস করছে কেমনে বুঝাইবে মানুষের কতক্ষণ কথার পর হঠাৎ করে বলবে দেখবেন হুদা হুদি কোন কারণ নাই এই যে কথাটা বলছে এটা কিন্তু ঠিক আছে আমি এটা সৌদি আরব দেখতে চাইছি হজে যাইয়া আছে না ওরে হাজি নামের পাগল হইলা আবার নাম উপরে নিচে আমার নাম নিচে কে আমার নাম আমি কম কোন

দেহি বক্তা দুই তিনজন দুই দিক ফিরিয়া বই রয়েছে আমি যে দেখা করতেছি আরেকদিকে ফিরিয়া হাতের মধ্যে একটু লাগাইয়া বর করতেছে আমার কি আমি গেস্ট তাদের উচিত নিয়ম অনুযায়ী আমার সাথে দেখা করা আমি গিয়ে দেখা করতেছি তাও আরেকদিকে ফিরে রয়েছে কাহ নাকি অনেক আগের কথা সাত আট বছর হবে ওই মাহফিল দাউদ দাউদকান কমিটি কয় হুজুর সবাই বেজার ক্যা আপনার বয়স কম আপনার নাম উফরিক্লি ক্যা হেরা ওয়াশ করে করে সে সময় আমাদের ছাত্র ছাত্রী এখন কী জবাব দিতে পারি কথা তো সত্য পরে বললাম বললাম খুব খুব অনেক কিছু বলি উঠে এক জায়গায় বসে আছি টাঙ্গুর খাওয়াই দিতেছি নিজে পরে বললাম এই কমিটি আগামছর আবার আপনাদেরকে দেওয়া দিক সেটা আমি চাই চাই এবং প্রত্যেকের নামে আলাদা আলাদা একটা পোস্টার হবে কারণ চারিপাশটার নাম এক জায়গায় হলে একটা তো উপরে দেওয়াই লাগবে এই আপনাদের প্রত্যেকের নামে আলাদা করে একটা পোস্টার হবে দরকার হলে কমিটির টাকা পয়সা দিয়ে আমি হেল্প করি পোস্টারের জন্য এই যে মাথা নিচে দিছে আর মাথা উফরুড়ায় না তাই ওয়াজে তো যাওয়া লাগবে করবে দাওয়াত তো দিছে চিন্তা করছি এদের থেকে আজকে শিখ কি ওয়াজ করে নিশ্চয়ই অনেক সিনিয়র মানুষ খুব ভালো ওয়াজ করবে নাইলে আমার নাম উফরে দেখে এত স্যাত মোট কথা আমার দিকে ফিরেও তাকায় না মনে হয় যেন তালাক দেওয়া বউ আবার আইসে ফিরে তাকানো যাইবো না এমন একটা অবস্থা আর কি ওয়াশ করতে গেছে ওরে আল্লাহ শুরু হয়েছে আপনাদের রোহিতপুর দিয়ে যাওয়া দরকার ঢাকা হে দৌড়ে ভুলে গেছে গিয়ে মাওয়া হ্যাঁ গেছে আবার আরেকদিকে একদিকে কইতে কই গিয়ে গেছে কোনো খোঁজ খবর নাই পরে আসার পরে একটা তো আর একজন যাইব যে আই ছেড়ে জিগে কি বিষয় বয়ান করলেন শোনেন না বিষয় তো আপনি বলেন বিষয় তো পাইতে কি বুঝ দিলেন জনগণ কয়ে যা বলছি কোরআন হাজি দিয়েই আমি যা বলছেন একবার আরস থেকে সব নাজিল হয়েছে বলছেন বিষয়টা আমার বলেন আমি আপনাকে বয়ান করব কিছু একটা জিনিস আপনাকে দিয়ে দিতে হবে যে আপনি আমার বয়ান থেকে এই বুঝটা নিয়ে গেছেন কথা বলে আর একটার অবস্থায় তো আরো করুন এই ওয়াজের মধ্যে পনেরো এক ঘন্টা ওয়াজ করছে পনেরো এক ঘন্টার ওয়াজে মানে চল্লিশ মিনিট খেলি গজলি গেছে তো আমি বয়ানে বইয়া বললাম যে এটা শুক্রিয়া আপনারা কনসার্টও পেয়ে গেছেন সাথে সাথে গজল ফিরি ওই আমার স্লিপ দিছে আমার তবিয়ত অনুযায়ী রাগ করার কথা ছিল করি নেই নিজের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে বয়ান শরীফের মধ্যে গজল গাইতে এটা গজলের মস না ওয়াজের মস ওয়াজের মধ্যে যদি কখনো আবেগ আসে বলে সেটা ভিন্ন স্লিপ দিয়ে গজল কইতেছেন চান কে এই জন্য শিল্পীরা ছিল না এতক্ষণ আচ্ছা ওরা আছে না গেছি

কি আমল করো তুমি কিসের হাজি সাহ কিসের তাহার যদি তুমি এক হাজি সাহ হজ করে প্রত্যেক বছর মানুষে হজি হাজি ডাকে না বেড়ার মনে বড় বেতা কি ডাকে না হাজি ডাকে না বড় বেথা উনি নিয়ত করছে যতদিন মানসে হাজি না ডাকবে ততদিন হজ করবে হজ করতে করতে গেছে বুড়া হইয়া হাজি কেউ ডাকে না শেষ বয়সে আল্লাহর দরবারে হাত আল্লাহ এত বছর ধরে হজ করি কেউ হাজি ডাকে না এইবার আমার নামের লগে হাজিরা লাগায় দাও কত মানুষ একবার হজ করলি এলাকার মানুষ হাজি ডাকে আর জিকির করে আল্লাহ কতদিন বাঁচবো জানি না আপনি ভালো জানেন কতদিন বাঁচবো মারা যাওয়ার আগে একবারের জন্য হলো আমার নামের লগে হাজিরা লাগায় দাও আল্লাহ হাজি সাহেবের ডাক কবুল করছেন তয় উল্টা ভাবে কেমনে কথা কয় না হাজি সাহেব তো দোয়া করতেছে আর হাঁটতেছে এদিকে রাস্তায় কি আসতে তো খবর নাই রাস্তায় কে জানি পায়খানা করে রাখছিল হাজি সাহেব তো দোয়া করতেছে হাঁটতেছে পায়খানার উপর পা পুরা ফিসলে আছে পড়া সারা গায়ে পায়খানা লাগে গেছে এখন ওনার হজের কাফেলায় তো ওনার নামের আরো লোক আছে যখন কেউ জিজ্ঞেস করে অমুক কথা কয় কোন অমুকের কথা কও অমুক অনেক জন আছে কোন অমুকের কথা বলো বলে যেই অমুক পায়খানায় পড়ে গেছিল গায়ে গু লাগছিল এটা ওরফ হয়ে গেছে এইভাবে ডাকতে ডাকতে এক সময় তার নাম হয়ে গেল গুইয়া হাজি কি নাম হয়েছে গুইয়া হাজি এতে সে বেজার না কিনা না সে মহা খুশি পাশের থেকে একজন ডাক দিয়া কয় হাজি সাহেব আপনাকে গুয়া হাজি ডাকে আপনি লজ্জা না পাইলো আমরা লজ্জা পাই কিছু কন্যা কিনলে গুয়া হাজি ডাকুক আর মুতে হাজি ডাকুক হাজি তো ডাকে এই গুরু শিলাই নামের লগে হাজি শব্দ পাইছি যেই বেড়া পায়খানা করছে তো পুরস্কার দেওয়া দরকার এই গুইয়া হাজির সংখ্যা আমাদের সমাজে কম না বেশি জোরে বলেন গুয়া হাজির অভাব নাই গুয়া নামাজির অভাব নাই গুয়া তাহাজ্জুদের অভাব নাই গুয়া তাহাজ্জুদ কেমনে জীবনে তাহাজ্জুদ পড়ে না আপনারা বিরক্ত অনন্ত জীবনে তাহাজ্জুদ পড়ে না একদিন তাহাজ্জুদ পড়ছেন চিন্তা করছে কেমনে মানুষেরে জানাই তাহাজ্জুদ পড়ছে চিন্তা করলো সাদোকানে গিয়ে একটু ঢাললে দিয়ে তৈলি মানুষে যাই না যাইবো কারণ সাদোকاندا সব জায়গায় কইবো চার দোকানে গিয়া সকালে চোখ ডলে আর কয় ভাই তাড়াতাড়ি চা দাও ঘুমে পড়ে যাইতেছি লিকাটা বাড়াইয়া দিও দোকানদার তো স্বাভাবিক জিগেবে কি লিগে ঘুমান নাই জিগাইছে রাত্রে ঘুমান নাই কয় না এগুলা বলা যায় না এটি বলতে হয় না তাহাজ পড়ছি তো এটা তাহাজ যদি না গুইয়া তাহাজ যদি গুইয়া দানবীরের অভাব নাই গুইয়া আলেমেরও অভাব না মুসলমান ইমানদার আওয়াজ দিয়া বলেন আমরা গোলাম কাদ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন দুনিয়ার মুসলমান আমি আল্লাহ পাঠাইছি আমার গোলামি করার জন্য অন্যের দালালি করবা না আল্লাহ ভাই ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা ডাক দিয়া বলেন দুনিয়ার উম্মত আল্লাহ যেমন একটু উদ্দেশ্য করে দুনিয়াতে মানুষ পাঠাইছেন দদ্রূপভাবে মানুষের প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গ মাল দौलনা জিনিসপত্র শিক্ষা যোগ্যতা এক এক উদ্দেশ্য করে দান করেছেন ও বন্ধ যেমন আল্লাহ দুইটা পা দিয়েছে কেন দিয়েছেন পা চুরি করতে যাইবা ডাকাতি করতে যাইবা মদের আড্ডায় যাইবা ক্যাসিনো খেলতে যাইবা গুলী করতে যাইবা খুন করতে আল্লাহ তোমাকে দুইটা পা দিয়েছেন যখন তুমি শুনবা আজান দিয়েছে মসজিদের মধ্যে নামাজে দূর দুবা তোমার পাশের বাড়ি একজন ভাই অসুস্থ হয়েছে কেউ দেখারে নাই তুমি দেখতে যাইবা ওয়াজির দাওয়াত পেইসুয়া দি কামের মসজিদে যাইবা এ জন্য আল্লাহ তোমাকে পাদান দান করেছেন আল্লাহ কাজে যখন তোমার পা ব্যবহার হবে তখনই কেবল তোমার পায়ের হবে। বলার দ্বারা পায়ের নেয়ামতের শুক্রিয়া আদায় হবে না আল্লাহ এত এত নেয়ামত দান করেছেন হাজার হাজার কোটি কোটি নেয়ামত দান করেছেন এই হাজার হাজার নেয়ামতের মধ্যে থেকে কয়েকটা অনেকগুলো মৌলিক নেয়ামত আছে মৌলিক দু একটা নেয়ামতের আলোচনা করে দোয়া করে বিদায় হব আপনাদেরও বিদায় দেব অনেকগুলো মৌলিক নেয়ামতের মধ্যে একটা নেয়ামত আল্লাহর দরবারে দোয়া করি নাই দরখাস্ত করি নাই তাহা যদিও দাঁড়াই নাই আল্লাহ রব্বুল আলামিন বিনা দরখাস্তে বিনা দোয়ায় আপনাকে আমাকে মানুষ বানায়া পাঠাইছে আল্লা চাইলে ভেড়া বকরি কুত্তা শোয়ার বানাইতে পারতেন কি না না আওয়াজ দিয়া বলেন ও মুসলমান ইমান আল্লাহর র আল্লাহ যদি আপনাকে আমাকে গরু বানাইতে নেই মানুষ না মেনে মালিকেরা আপনাকে আমাকে দিয়ে আহ করতো কাদের মধ্যে ঘা পড়ে যাইত যেখানে খাইতাম সেখানে ঘুমাইতাম শীতের সময় মানুষ নামের মালিকেরা ল্যাপ দিয়ে ঘুমাইতো। আপনি আমি শীতের জায়গায় থাকতাম মশারিও থাকতো না মশার কামড়ও খাইতাম আল্লাহ দয়া করে মায়া করে গরু বানান নাই মানুষ বানাইছে আল্লাহ আপনাকে আমাকে চাইলে গাধা বানাইতে পারতেন যদি আল্লাহ গাধা বানাইতেন মানুষ নামের মালিকেরা আপনার আমার পিঠের উপরে বুঝা চাপা দিতেন আপনার আমার পিঠ বাঁকা হয়ে যাইত উঠে দাঁড়াইতে পারতাম না চলতে পারতাম না তবু আমাকে চাবুক মায়ের আমাকে হাঁটতে বাধ্য করতো আল্লাহ গাধা বানান নাই মানুষ বানাইছেন আল্লাহ চাইলে কুকুর বানাইতে পারতেন আল্লাহ যদি কুকুর বানাইতেন সারা রাত মানুষ নামের মালিকের বাড়ি পাহারা দিতাম পুরস্কার হিসেবে সকালে একটা লাথি দুপুরে লাথি রাত্রে লাথি খাইতাম ভালো খাবারও পাইতাম না এই মানুষ নামের মালিকেরা খাওয়া দেওয়ার পরে হাড়ি জুটা যা থাকে তা পাইতাম আল্লাহ আপনাকে আমাকে কুকুর বানান নাই দয়া করে মায়া করে মানুষ বানাইছেন শুধু কি আল্লাহ মানুষ বানাইছেন আল্লাহ চারটি কসম খায় বলেন লাকদ খালাকুনাল ইনসান আল্লাহ বলেন আমি আল্লাহ অব কাঠামোগত দিক থেকে চেহারার দিক থেকে সবচাইতে মানুষকে সুন্দর করে বানাইছি আল্লাহ চাইতে বলেন আমি আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছি চেহারাগত ভাবে সব দিক থেকে সুন্দর শুধু কি সুন্দর আমি আল্লাহ মানুষকে আমি আল্লাহ সব চাইতে সম্মান দিয়া বানাইছি মানুষের সম্মান এত সম্মান আর কারণাই আচ্ছা বলেন তো হাতির শক্তি বেশি না মানুষের শক্তি বেশি হাতির বলছেন কারা কারা হাত উঠান হম শরমের কিছু নেই উডান সমস্যা নাই উডান যারা হাতির শক্তি বেশি বলছেন রাত উড উডান 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 মানুষের শক্তি কারা বেশি বলছেন তারা হাত উঠান এই যতজন মানুষ হাত উঠেছেন একটা হাতির লগে সবাই মিলতে পারবেন এবার বুঝ যখন হাতির শক্তি বেশি না মানুষের শক্তি বেশি কার কইছেন আবেগে কথা বললে হবে কেমনে মানুষের শক্তি বেশি হয় কিভাবে হয় বলে নিয়ন্ত্রণ এক জিনিস শক্তি আর এক জিনিস আবার বলে শক্তির কথা বলতেছে এই যে অনলাইনে দেখেন না সোশ্যাল মিডিয়া হাতি একটা পাগল হয়ে গেছে উপরে কেমনে আপনি যেটা বলছেন মানুষের আমি সেটা বলছি আমি সেটা বুঝছি কিন্তু ওইটা শক্তি না আপনি যেটা বলতেছেন ওইটা কিনা হাতির শক্তি সব মানুষ শত মানুষের চাইতেও বেশি কিন্তু ছোট্ট একটা বালক আর দশ বারো বছরের বালক হাতির পিঠের উপরে বসে আছে চা দোকানের সামনে গিয়ে হাতি সু বাড়া দিছে চা দোকানদার দশ টাকা দিছে উপর থেকে ছোট্ট বালক পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়ে হাতির কানের গোড়ায় খোসা দিছে হাতি অমনে টাকাটা সু দিয়ে ছুড়ে মারছে চা দোকানি ডাক দিয়া বলে বাবা তোমার হাতিকে দশ টাকাই নিতে বলে আমি গরিব মানুষ কয় টাকার বেচে কিনা হয় আবার আর পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়ে আর এক কানের আর গোড়ায় খোসা হাতি টাকা দেয় না বাচ্চাটার হাতে দেয় বাচ্চার পায়ের বৃদ্ধাঙ্গুলির খোসায় হাতি বসে উঠে দাঁড়ায় চলে ফেরে এবার বলে না তো এইটার কথাই বলছেন এটা কি শক্তির কারণেই বাচ্চাটার কথা যে মানে হাতিরা বাচ্চাকে ভয় পায়া বাচ্চার শক্তি বেশি কেন সম্মান আপনি যেটা বলছেন সেটা সম্মান সেটা শক্তি নয় শক্তি তো হাতির বেশি শক্তি কার বেশি জোরে বলেন মানুষের সম্মান বেশি জন্য সাপ ও মানুষের কথা শুনে বাঘ ও মানুষের কথা শুনে সিংহ মানুষের কথা শুনে শুধু কি সম্মান আর সুন্দর আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ মানুষকে পরিপূর্ণ জীবন দান করেছি পরিপূর্ণ জীবন কিভাবে দান করলেন ভাইরা আমার আল্লাহ মানুষকে পরিপূর্ণ জীবন দান করেছেন পরিপূর্ণ জীবন কিভাবে বলেন তো পাখির বাসা কোথায় জোরে বলেন বৃষ্টি এলে ভিজে যায় ঝড় এলে পড়ে যায় আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ বান্দাকে এত সুন্দর বাসস্থানের ব্যবস্থা দিয়েছি আর কোন জাতিকে দিই নাই ভেজে না শীতেও ঠান্ডা লাগে না গরমেও পড়ে না নিজের মনের অনুভূতি প্রকাশ করার জন্য আমি আল্লাহ মানুষের মুখে ভাষা দিয়েছি হরেক রকমের ভাষা কথা বলে কথা বলে দিনের পর দিন রাতের পর রাত মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ কথা শেষ হয় না অথচ দুইটা গরু এক জায়গায় দাঁড়ায় দেখছেন নি দিন ঘন্টার পর ঘন্টা কথা বলে কথা বলেন একটা গাভী বাচ্চা প্রসব বাচ্চাটা যদি পুরুষ হয় ওই বাচ্চাটা বড় হয়ে আবার মায়ের পিঠের উপরে ওঠে ওঠে কিন্তু আমি আল্লাহ বান্দাকে এত সুন্দর ব্যবস্থাপনা দিয়েছি যখন যুবক যুবতী নারী পুরুষ কালেমার বন্ধনে আবদ্ধ হয়ে যায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায় আমি আল্লাহ ওই মহিলাটার জন্যে সারা পৃথিবীর সমস্ত পুরুষগুলোকে হারাম বানায়া দিই আমি আল্লাহ এত সুন্দর একটা জীবন দিলাম মানুষকেই যে আল্লাহ মানুষ বানায়া পাঠাইছেন এই মৌলিক নিয়ামতের শুকরিয়া কি ব্যবস্থা করবে যদি সংক্ষেপে বা এক কথায় বলি তাহলে আপনার আমার দ্বারা যেту আল্লাহ মানুষ বানাইছেন আপনার আমার দ্বারা জানোয়ারের জানোয়ারেরclassList প্রকাশ না পায় আপনারা আমার দ্বারা যদি জানোয়ারের খাসলাত প্রকাশ পায় তাহলে আল্লাহ কেন মানুষ বানাইছেন আর যদি আপনি আমি জানোয়ারের মতই হয়ে যাই তাহলে আল্লাহ জানোয়ারি বা কেন বানাইছেন আপনি বলবেন জানোয়ারের খাসলাত মানুষের মধ্যে আবার কেমনে প্রকাশ পায় আমাদের সমাজে একটা পশু আছে জানোয়ার আছে যেই পশুটা ওর গোত্র বা সজাতি কোন যদি দেখতে পায় ওর জাতের কাউকে দেখতে পায় আর তুলনায় দুর্বল হয় কোনো অপরাধ না করলেও সবলটায় দুর্বলটারে দুই মাইল দৌড়াইয়া হইল একটা কামড় দেয় পশুটার নাম কি জোরে বলেন মানুষ তুমি মানুষ তোমার টাকা আছে ক্ষমতা আছে সম্মান আছে প্রতিপত্তি আছে তোমার বাজারে একটা গরিবের ভিটি আছে গরিব গরিব চা বিক্রি করে দখল করে নিয়ে গেছে কেন তোমার চেয়ে দুর্বল কিছু বলতেও পারে না তুমি দেখতে মানুষ কিন্তু খাসলত কুত্তার তোমার জমিনের পাশে একজন গরিব মানুষের নিয়ে আনিছ গরিব দুর্বল কিছু বলতে পারে নাই তুমি নিয়ে আনিছ তুমি যত বড় হাজি হও গাজি হও যত বড় তসবিওয়ালা হও জুব্বাওয়ালা হও প্রতি বছর যদি হজ কর যদি বাইতুল্লাহ নববীতে গিয়া এতে কাপ করো কিন্তু তোমাকে দেখতে দরবেশের মতো হলো তোমার খাসলাত কুত্তর খাসলা আমাদের সমাজে আর একটা পশু আছে ওকে যতই গোসল করায় একেবারে দামি আতর গায়ে লাগায় দিবেন ছেড়ে দিলে দৌড়ায় গিয়া ময়লার মধ্যে পড়ে ওর গায়ের মধ্যে ময়লা না লাগাইলে ভালো লাগে না না পাক না খাইলে ভালো লাগে না বলেন তো পশুটার নাম কি হ্যাঁ জানি না নাকি আছে আপনাদের অঞ্চলে শুয়র দেখছেন কারা কারা অনেকেই দেখছে শুয়রের খাসলা জানেন এটা শুয়ারের খাসলাত কার খাসলাত শুয়ারের গায়ে সব সময় নাপাক থাকে এজন্য শুয়ার আইনে নাজাসাত ওর পশমটাও নাপাক কথা বুঝে আসছে শুয়ারের গায়ে নাপাক থাকে শুয়ার আর নাপাক না খাইলে ভালো লাগে না যত ভালো খাবার দিবেন একটু নাপাক খাইতে হবে ওর আমাদের সমাজে বহু মানুষ আছে যতই বয়ান করেন যতই বয়ান করেন ওরা হারাম না খাইলে ভালো লাগে না হজ করতে যাওয়ার আগে ব্যাংকের লোনের আবেদন করে যায় হজ থেকে ফিরা হার লোনের টাকা নামাইয়া বাড়ির ছাদের ঢালাই দেয় সুদের টাকা দিয়া ওই যে সৌদির থেকে বড় বড় দানা তসবি আনছে সুবাহ বলে ছেড়ে দেয় এক দানা আর এক দানার উপরে পরে টস করে শব্দ হয় লোন নেওয়া সবের কাম কথা কয় না লোনের সুদ আদি ও আসল সুদ লোনের সুদ কথা কয় না হে টাকাওয়ালা যত বিল্ডিং ওয়ালা আছো ব্যবসায়ী আছো লোন না লইলে তোমার ভালো লাগে না জাহান নামে যাওয়াই লাগবে তোমার জাহান নামে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছো তোমার তিন তলা বাড়ি এখন চার তলার ছাদ বানান লাগবে কি লিগা লোন নিয়া ছাদে ছাদের ঢালাই দেয় আসে না না অনেক বাড়ির সামনে দেখবেন ছোট্ট নোটিশ টানানো আছে এই বাড়িটা অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ পুরে সার্টিফিকেট আজরাই লাইয়া দরজা দিয়ে দেখতে যাইবে সার্টিফিকেট টানাই রাখছে আর কোন কোন বাড়িতে সার্টিফিকেট আছে আমি অমুক মাদ্রাসায় প্রত্যেক বছর বদরি সদস্য আমি এক হাজার দশ হাজার টাকা দিয়ে একটা কার্ড টানাই নিয়েছে ঘরে এক একজন আর দলিল এক রকম আহা দিনের বুঝ নাই দিনের বুঝ বড় মারাত্মক ব্যাপার মুসলমান তুমি হারাম খাইবা না জান যায় যাক জীবন যায় যাক কুড়ে ঘরে থাকে এমন মানুষ আছে না নাই ওদের জীবন কাটে কিনা তোমার সমস্যা কোথায় রিকশাওয়ালার জীবন কাটে কিনা তোমার সমস্যা কোথায় এরপরে সুদ কেন লাগবে লোন কেন লাগবে কেন লাগবে বলো কি কারণে বুকে হাত দিয়া সাহস নিয়া এই জমানায় কয়টা মানুষ বলতে পারবে আমার কামায়ের মধ্যে এক জার রাহারাম নাই আল্লাহর দরবারে সব সময় ফরিয়াদ করি আল্লাহ কত বড় বড় আলে অনেক সময় পদভ্রষ্ট হয়ে গেছে আল্লাহ না করুন আল্লাহ না করুন আল্লাহর দরবারে দোয়া করি কোনদিন কামনা করি না আল্লাহর কাছে বলি আল্লাহ যদি সঙ্গে কোনো সময় না পাইরা আল্লাহ না করেন আপনি না করেন যদি কোন সময় বিপদগামী যায় আল্লাহ না তবুও কখনো যদি পথভ্রষ্ট ভ্রষ্ট যায় আমার দ্বারা দুইটা কাজ যেন তবুও না হয় একটা হলো সুদ খাওয়া আর একটা হলো অন্যের হক নষ্ট করা সুৎখর চিরস্থায়ী জাহান ও হজ করলো কোনো লাভ নেই আবু জাহেল আবু আহাবত বা সাহেবা যেমন জাহান নামে জ্বলবে আজীবন সুদ খর তেমন আজীবন জাহান নামে জ্বলবে সুদের সত্তরটা গুণা সবচেয়ে ছোট গুণা বাইতুল্লার মধ্যে আপন মায়ের সঙ্গে বেবিচার করা খা সুদ খা যত বড় খা তুমি যত বড় সুফিয়ার দরবে সাজো তোমার চরিত্র সুয়ারের চরিত্র কষ্ট লাগে উৎসাহের জন্য বলি বুকে হাত দিয়ে বলতে পারি আমার বাবাও পারবেন আমিও পারব আমার কামাইতে এক জাররা পরিমাণ সরিষা দানা পরিমাণ হারাম নাই আলহামদুলিল্লাহ আল্লাহ যে মুসলমান করে পাঠাইলেন কত বড় নিয়ামত আল্লাহ মুসলমান করে পাঠাইছে এনে জন্য জন্মের পরে ডান কানে আজান বাম কানে কামত শুনেছি আমি যখন কথা বলতে শুরু করলাম আমার মা সবার প্রথম আমাকে শিখাইলেন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أمنت بالله كما هو بأسمائه وصفاته وقبلت جميع أحكامه وأركانه أمنت بالله وملائكته ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইওমিল আখিরি ওয়াল কদর বা'দাল মাউত মুসলমানের ঘরে আল্লা পাঠাইছেন বিদেশের নামাজের মত মহন ইবাদতে দাঁড়াইতে পারে আল্লাহ যদি হিন্দু বানাইতেন নিজেরা মূর্তি বানায়াতারপরে পূজা করতাম গরুর মুত খইতাম আল্লাহ মুসলমান বানাইছেন দয়া করেছেন মায়া করেছেন এত বড় নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করবেন আপনার আমার দ্বারা ইসলাম বিরোধী কোন কাজ হতে পারবে না মুসলমান ইমানদার এরকম মৌলিক অসংখ্য নিয়ামত আছে আল্লাহর রাসূলের উম্মত বানায়া পাঠাইছেন ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করো শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলে খামতো থাকলেই হবে না সূর্যের দূরত্ব বৈজ্ঞানিকরা বলে জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে আসলে কতটা দূরে এটা বৈজ্ঞানিকরাও জানে না ওদের পুঁজি যত দূর তত দূর বলেছে মূলত সূর্যের ধারে কাছেও কেউ যাইতে পারবে না ঝুলে পুরে শেষ হয়ে যাবে ওই সূর্যের মধ্যে নয়টা তরে তেরোটা ছিদ্র আছে মুখ আছে একটা মাত্র মুখ খোলা বারোটা মুখ বন্ধ ওই একটা মুখ দিয়া যে আগুন বের হয় ওই আগুন উপরের দিকে যায় জমিনের দিকে আসে না দৈনিক সত্তর হাজার রক্মতের ফিরিস্তারা ওই এক মুখের উপরে পানি ঢালতেছে এরপর চৈত্র মাসের রদ্র ভাদ্র মাসের রদ্র সহ্য করতে পারি না বিভিন্ন সময় পেপারে খবর পাওয়া যায় অতিরিক্ত তাপ দহের কারণে অমুক এলাকায় কিছু মানুষ মারা গেছে কিন্তু কিয়ামতের ময়দান 9 কোটি 30 লক্ষ মাইল দূরে থাকবে না প্রত্যেকটা মানুষের আধা হাত থেকে শোয় হাত মাথার উপরে এসে সূর্য পড়বে একটা মুখ নয় পুরো 13টা মুখও না থাকবে একজন ফরিস্তাও মনে ভুলে এক ফোঁটা পানিও ছাড়বে না উল্টাভাবেও নয় তেরোটা মুখ এভাবে তা করে থাকবে আল্লাহ ডাক দিয়া বলবে নুরে সূর্য তোর মধ্যে যত তাপ আছে দে দে কারণ দুনিয়াতে আমি আল্লা বন্দাকে এত নিয়ামত দান করলাম এত ভালোবাসলাম এত মায়া করলাম আমি আল্লাহ বান্দার জন্য এত মায়া করলাম দয়া করলাম বন্দা আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করে নাই আমি আল্লাহ কেউ মানে নাই তুমি যখন তোমার মায়ের গর্বের মধ্যে গর্বের বয়স আট নয় মাস হয়ে গেছে তোমার মা হাঁটতে পারে না চলতে পারে না হুচুট খেয়ে পুরে যাওয়ার কথা যদি পুরে যাইতো তোমার মাথা বাঁকা হয়ে যাইত হাত পা বাঁকা হয়ে যাইতো কিন্তু তোমার মা পরে যায় না কারণ তোমার মাকে পাহারা দিয়েছি আমি আল্লাহ যখন তোমার মায়ের প্রসব বেদনা শুরু হয় তোমার মা বেহু হয়ে যায় শুধু বেহার কথা না মারা যাওয়ার কথা তবু তোমার মা বেঁচে থাকে কারণ বাঁচায় রাখি আমি আল্লাহ যদিও রক্তের দিক থেকে তোমার বাবার সঙ্গে তোমার সম্পর্ক বেশি কিন্তু তোমার মায়ের চাইতে তোমাকে বেশি ভালো কেউ বাসে না তোমার মায়ের চাইতে লালন পালন আদর করে আর কেউ করতে পারবে না ওরে বন্দা আমি আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিলাম যৌবন দিলাম দুনিয়াতে যা দরকার তার চেয়ে বেশি দিয়া দিলাম ওরে বন্দা গভীর তোমার বাড়ি মেহেমান আসছে তোমার বেড়ছে দুলাভাই আসছে তোমার জামাই আসছে বড় দামি মেহমান। এই গভীর রাতে দোকানপাট বন্ধ মুরগিও পাইবা না হাঁসও পাইবা কিন্তু এমন মেহেমান গোস্ত দিয়া যদি আপ্যায়ন না করতে পারি যত থাকে না বাড়িতে একটা মাত্র মুরগি আছে বাচ্চাওয়ালা মুরগি আমার বন্দা মুরগিটা জব করলো বাচ্চাগুলো রেখে দিল গভীর রাতে মুরগিরা জব দিয়া রান্না করে মজা করে খাইয়া দেয়া গল্প স্বল্প করতেছে সকাল বেলা বের হইয়া মাকে খুঁজে আর টেউ টেউ করে মাকে মাকে খুঁজে বেড়ায় আমি বলছি বান্দা খা খা আমি আল্লাহ তোদের জন্যই বানাইছি বাচ্চারা এই খা আমি আল্লাহ কিছু বলবো না কিন্তু এত রাত্রে মুরগিটা পাইয়া খাওয়া দাওয়া করে যদি শুকরিয়া দায় করতি দুই রাগাত নামাজ আদায় করতি আমি আল্লাহ মাফ করে দিতাম গরুটা দিয়া সারা জীবন হাল চাষ করলো গরুকে চাউলের ভাগ দিল না ধানের ভাগ দিল না নিজেরা ল্যাপটপ জাজিম কম্বল ম্যাট্রিস দিয়া ঘুমায় কিন্তু গরুটাকে এমন জায়গায় বাঁধলো যেখানে খায় সেখানেই পায়খানা করে সেখানেই ঘুমায় একটা মশারিও নাই বিছানারও ব্যবস্থা নাই বাসুরটাকে আবার গাবিত থেকে দূরে বাঁধছে গভীর রাত বাসুরের ক্ষুধা লাগছে ডাক দিছে মা ক্ষুধা লাগছে দুধ দাও ওই গাবিটা ডাক দিয়া বলে ওরে বাসুর একটু ধৈর্য ধারণ কর সকালে মানুষ নামের মালিক দুধ নেওয়ার পরে যায় থাকবে তুই খাবি সকাল বেলা আমার বান্দা গাবিটাকে বেঁধে বাসুরটাকে ছেড়ে দিল বাসুরটা গিয়া যখন ওলানের বোটার মধ্যে মুখ লাগায় আমার বান্দা মুখ থেকে টান মায়েরা বোটাটা ছোটায় আর এক বোটায় লাগায় দেয় বাসুরটা ছটপট করে দুধ পান করার জন্য কিন্তু বারবার মুখ ছোটায় দেয় বাসুরটাকে দূরে বেঁধে ইচ্ছা মতন দুধ দহন করে নিয়ে যায় মানুষটা বাসুরটাকে এরপরে যখন ছেড়ে দেয় বাসুরটা লাফাইতে লাফাইতে মনের আনন্দে গিয়া ওলানের মধ্যে মুখ লাগায় কিন্তু যখন দুধে টান দেয় দেখে দুধ নাই ওই বাসুরটা একটা বোটা ছেড়ে আর একটা বোটায় মুখ লাগায় দেখে দুধ নাই দেখবেন ওই বাসুরটা তখন মায়ের ওলানের মধ্যে জোরে জোরে গুতামারে একটু দুধ পাওয়ার আশায় এরপরেও যখন দেখে দুধ নাই দেখবেন বাসুরটা গিয়া ওই গাভীর মুখের সঙ্গে মুখটা ঘষতেছে সাহেব হায়াতুল হায়ান লেখেন ওই বাসুরটা তখন মায়ের কাছে নালিশ দেয় মা তুমি বলছিলা সকালে আমি দুধ পাবা আমার ক্ষুদা লাগছে মা একটু দুধ নাই এরপরে দেখবেন ওই গাবিটা বাসুরটার কপালে চাটে গলায় চাটে পিঠে চাটে সাহেব হাইওয়াতুল হাইওয়ান বলেন ওই গাবিটা বাসুরটাকে শান্তনা দিয়া বলে রে বাসুর আমাদেরকে আল্লাহ পাঠাইছেন বনিয়া দমের খেদমতের জন্য আহারে ওদের সম্মান বেশি ওদের কদর বেশি আমাকে হাল চাষ করতে নিয়ে গেছে আমার কাদের মধ্যে জোয়াল দিয়া লাঙ্গল বেঁধে লাঙলের কুটিটা শক্ত মাটির মধ্যে ঢুকাইয়া আমার ল্যাঞ্জা ধরে নাড়া দিছে আমি যখন সামনে হাঁটা শুরু করলাম ওই জোয়ালের ঘষায় আমার কাদের ঘায় আরো ব্যথা লাগে আমার কলে যা পর্যন্ত ব্যথা হয়ে যায় ব্যথায় যখন আমি দাঁড়ায় ওই মালিক জোরে জোরে বাড়ি মাইরা পেটের থেকে চামড়া উঠায় নিত বাধ্য হয়ে টেনে টেনে ওই হাল চাষ করতাম আহারে যখন সকাল নয়টা দশটা বাজতো আমার মালিক আমাকে ক্ষেতের মধ্যে দাঁড় করাইয়া নিজে খানা খাইতো আমি খানা খাইতাম না আমি চাইলে আমার মালিক কে একটা গুতা দিয়া জাগার মধ্যে মাইরা ফলাইতে পারতাম কিন্তু না না আল্লাহ বলে দিয়েছেন বনিয়া তোমার খেদমত করার জন্য আমি এজন্য কিছু বলি নাই তুই নালিশ দিবি না কিছু বলতে পারবি না ওরে বন্ধা এত নেয়ামত দান করলাম এত ভালোবাসলাম বন্দারে তুমি সারা দিন কাজ ক্লান্ত হয়ে যা আমি আল্লাহ রাত্র দিলাম বিশ্রামের জন্য ওরে বন্দারে আমি আল্লাহ ঘুমাই না তন্দ্রাও যাই না আমি আল্লাহকে ঘুমেও ধরতে পারে না তন্দ্রা ধরতে পারে না ওরে কারণ আমি যদি ঘুমায় যাই গভীর রাতে তুই যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও আর আমি আল্লাহ যদি ওই সময় ঘুমায় থাকি রে বান্দা বল তোর ডাকে কে সারা দিবে অথচ হাতে পায়ে ধরে বলে যাই রে যুবক গুনা করিস না রে ভাই গুনা করিস না গুনা করিস না গুনা করিস না রাসুলের শূন্য সারিস না ও পর্দালের মা বে পর্দায় বের হয়েও না রে মা নাম ছাড়িও না তেলাবাজ ছাড়িও না গান বাজনা ছেড়ে দাও আমরা যারা গান বাজনা শুনি না মরে তো যাই নাই ভালোই আছি আমরা যারা বেপর্দায় চলি না মরে তো যাই নাই ভালোই আছি আমাদের বিবি যারা পর্দা করে ওরা তো ভালোই আছে যৌন হয়রানির কোনো টেনশন নাই ওরে যুবক দাড়ি রেখে ঠগি নাই দুপি মাথায় দিয়া ঠগি নাই জুম্বা পরে ঠগি নাই হাতে পায়ে ধরে বলে যাই যে আল্লাহ এত দয়া করলেন মায়া করলেন এত বড় বড় নিয়ামত দান করলেন ওই আল্লাহর সঙ্গে না ফরমানি করো না অকৃতজ্ঞ হইও না আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন বলেন আমিন আরও জোরে বলেন আমি যতটুকু আলোচনা করেছি আলোচনা যদি কোনো ভুল হয়ে থাকে ভুলগুলো আমার পক্ষ থেকে যত ভালো আল্লাহর পক্ষ থেকে আমার ভুলগুলো শোধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন